এদিকে দুপুর 12টা থেকে এমবিবি বিমানবন্দর সংলগ্ন এলাকায় অটো শ্রমিকদের রাস্তা অবরোধ করে বসে। তাদের অভিযোগ, সরকারের একের পর এক শ্রমিক বিরোধী নীতি তারা আর মেনে নিতে পারছে না। বিমানবন্দর অথরিটি পার্কিং এর নাম করে তাদের পকেট কেটে নিচ্ছে। অপরদিকে লাফিয়ে বাড়ছে সিএনজি গ্যাসের মূল্য। ষষ্ঠী রাতে 9.30 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে সিএনজি গ্যাস, তাতে করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে তারা। তারা জানান, এভাবেই গ্যাসের মূল্য বৃদ্ধি করে দমন পীড়ন নীতি লাগু করছে। এবার তারা জানতে চায় কত টাকা মূল্যে ওএনজিসি কর্তৃপক্ষের কাছ থেকে টিএনজিসিএল এর গ্যাস ক্রয় করেছে, তার সার্কুলার দিতে হবে। গত এক মাসে দেখা গেছে 52 টাকার পর 68 টাকা, এখন 77 টাকায় গিয়ে পৌঁছেছে সিএনজি গ্যাসের মূল্য। তারা আরো বলেন, সরকার তাদের মিটার লাগাতে বাধ্য করেছে, মিটার না লাগালে 10,000 টাকা জরিমানা করা হবে। তবে শ্রমিকরা এদিন স্পষ্ট জানিয়ে দেন, যদি গ্যাসের মূল্য বৃদ্ধি প্রত্যাহার না করা হয় তাহলে গাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে, সুতরাং দপ্তরের মন গড়া কিছু চলবে না। তাই তারা রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ তাদের কাছে খোলা নেই। আর অভিযোগ, 27 সেপ্টেম্বর প্রিপেড পরিষেবা চালু করার পর 28 সেপ্টেম্বর থেকে অথরিটি তাদের কাছ থেকে পার্কিং এর জন্য 30 টাকা এবং প্রিপেড পরিষেবার জন্য 35 টাকা করে মোট 65 টাকা আদায় করছে। কিন্তু প্রিপেড পরিষেবা চালু হওয়ার আগে 10 টাকা করে পার্কিং এর জন্য রাখা হতো। এখন এভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করার ফলে শ্রমিকরা গাড়ি চালিয়ে লাভের মুখ দেখছে না, তাই তারা অসহায় হয়ে রাস্তায় বসার সিদ্ধান্ত নিয়েছে। সার্বিক বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা করলে আগামী দীপাবলি পর্যন্ত তাদের কাছে সময় চায়, কিন্তু এর মধ্যে আবার গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার ফলে তাদের কোনো লাভ হবে না। তাই এবার সরকারের কাছে তারা দাবি জানাতে চায় সার্বিক সুরাহা করার জন্য। কিন্তু বিষয় হলো, এদিন অবরোধ ঘন্টার পর ঘন্টা চললেও কোনো প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে ছুটে আসেনি। নমস্কার, আজকে আমাদের রাস্তা অবরোধ এবং আমাদের অটোরিক্সা শ্রমিক সংগঠনের সব সংগঠন থেকে আমরা অবরোধ করছি। গ্যাসের দাম হঠাৎ করে কিছুদিন আগে 8 টাকা বাড়ছে, কালকে রাত্রে 12টার পর থেকে আবার 9 টাকা 20 টাকা 9 টাকা 20 পয়সা পর্যন্ত বাড়াচ্ছে। তথাপি আমরা এখন রাস্তায় নামার একটা পদ্ধতি ছাড়া আর আমরা কোনো উপায় দেখছি না। এখন আমাদের গভর্নমেন্ট, আমাদের বিজেপি সরকার এবং সরকারের কাছে এই দাবি, যাতে আমরা বিজেপি এবং বিএমএস এর পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে এই দাবি যে আমরা আগামী দিন যাতে আগের যে রেটটা আছে সেই রেটই অন্তর্ভুক্ত যাতে থাকে। এখন বর্তমান সময় যে রেটটা 9 টাকা 20 পয়সা হয়েছে, এটা যাতে না করা হয়, এই দাবি নিয়ে আমরা রাস্তা অবরোধ করছি। গ্যাসের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া বৃদ্ধি পাচ্ছে কি রাজ্যে? না, ভাড়া এই ব্যাপারে আমাদের কাছে কোনো সূচনা নাই এবং ভাড়াও বৃদ্ধি পায়নি। এবং এর পেছনে মূলত দায়ী কে বা এবং কী কারণ রয়েছে সেই বিষয়টা যদি বলেন। সেই বিষয়টা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইয়ে আসে না, কী কারণে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, পরপর এক মাসের মধ্যে 3 বার গ্যাসের দাম বাড়ানো হয়েছে, কী কারণে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইয়ে নেই। তবে সরকার বাহাদুরের পক্ষ থেকে এদিন তাদের সাথে ফোনে এই বিষয়ে আলোচনা হয়। সংগঠনের নেতৃত্ব জানান, যদি এদিন রাতের মধ্যে তাদের সার্বিক সুরাহা না হয় তাহলে তারা সোমবার থেকে সম্পূর্ণভাবে পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে। এদিন রাস্তা অবরোধের ফলে বিমানবন্দর থেকে যাত্রীরা অটো পরিষেবা না পেয়ে পায়ে হেঁটে বাড়িতে ফিরতে বাধ্য হয়। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় বয়স্ক যাত্রীরা। স্যান্দুন টিভি।